নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি দুধ চিতই পিঠে। দুধ চিতই পিঠে কী করে বানাতে হয় দেখা যাক। তাহলে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আপনারা, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখা যাক চিতই পিঠে কী করে বানায়। যে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে আমি 400 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি চালের শুধু চালের গুঁড়ো দিয়েই করছি, এছাড়া আর কিছু দেবো না এর মধ্যে। আর দেখিয়ে দিচ্ছি, এটা যে চালের গুঁড়ো দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিলাম, এটা চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন। হাফ চামচ লবণ দিয়ে দেওয়ার পরে লবণটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে নর্মাল ঠান্ডা জল, এমনি নর্মাল জলই নিয়েছি। এক বাটি প্রথমে জল নিয়েছি, যেই বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটিতেই আমি মেপে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। কিছুটা ঢেলে দেওয়ার পরে হাতা দিয়ে ভালো করে এটাকে ফাটাতে হবে, খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ব্যাটারটা মিডিয়াম সাইজের তৈরি হবে। আমি দেখতেই পাচ্ছেন এটা শুকনো হয়ে গেছে। আবার আমি আবার এই সেই যে এক বাটি জলটা নিয়েছিলাম ওই জলটাই আবার পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে দেখছি আরও জল লাগবে। আমি হাফ বাটি এখানে জল নিয়ে নিয়েছি, হাফ বাটির থেকে কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার এটাকে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই এখনও পর্যন্ত গাঢ় রয়েছে। তারপরে এবার ফাটিয়ে নেওয়ার পর ভালো করে মিক্স করে পরে এই যে এরকম মিডিয়াম টাইমেরই হবে, বেশ গাঢ়ও হবে না, বেশি বেশি পাতলাও হবে না, ঠিক সেম এরকমই হবে। এরকম করলে সুন্দরই হবে জিনিসটা। তা আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর আমার দেখতেই পাচ্ছেন কিছুটা জল বেঁচে গেছে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ব্যাটারটাকে খুলে দিচ্ছি। দেখলাম ভালো মতন সেট হয়ে গেছে ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন বেশ ঘন, মানে ঘনও না পাতলাও না, মিডিয়াম সাইজেরটা হয়ে গেছে। আমি এখন একটা একটা করে এই পিঠে, এই চিতই পিঠেগুলোকে ভেজে নেব। তা আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে, তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটুখানি ব্রাশে করে সাদা অয়েল লাগিয়ে দিলাম। সাদা অয়েলটা লাগানোর পরে আমি অল্প করে দেখতেই পাচ্ছেন হাতার নিচে হাফ আতারও কম দিয়ে একটা একটা এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে দেখতেই পাচ্ছেন পাঁচগুলো বুটবুট করে উঠেছে। তারপরে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখুন এটা কী সুন্দরভাবে হয়ে গেছে। একটা আমি করে দেখিয়ে দিলাম সুন্দরভাবে, দেখুন নিচ দিয়েও লাগছেও না, কিছুই না। দেখি একটু হালকা হাতে উঠিয়ে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আমি বেশি ভাজা না, বেশি ভেজবে না, এমনি উল্টিয়ে হালকা করে উল্টিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে তুলে হয়ে গেছে। আবার একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আরও একটা করে দেখিয়ে দিলাম এরকমভাবে, একটু তেল অয়েল ব্রাশ করে আবার একটু অল্প সামান্য নিয়ে হাতাটা করে দিয়ে দিতে দিতেই দেখতেই পাচ্ছেন মাছ দিয়েই আস্তে 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 পুটপুট করে খুব সুন্দর করে উঠে যাচ্ছে। তারপরে ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটাকে খুলে দিয়ে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে জিনিসটা, পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব বাকি পিঠেগুলোকে এরকমভাবেই ভেজে নেব, এক এক করে সব পিঠেগুলোকে আমি এরকমভাবেই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এরকম ননস্টিকের তাওয়ার মধ্যেই আমি ভেজে নিচ্ছি। আবার এই পিঠেগুলোকে ভাজা হয়ে গেছে, সব পিঠেগুলোকে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আমি এ দেখুন কী সুন্দর হয়েছে পিছনটা আস্তে আস্তে, আর মাঝখানগুলো দেখেছেন তো ফুটো ফুটো হয়ে রয়েছে, সুন্দর করে ভেজে উঠেছে। আর একটা পুড়েও যায়নি কোনো কিছুই না, যেটা আমি যেহেতু ননস্টিকের কড়াইতে করেছি একটা পুড়েও নি কিছুই না। এরকমভাবে করে নেওয়ার পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে, হালকা গরম হয়ে যাওয়াতে আমি কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। কড়াইতে যোগতীয় করছি, ওটা নিচে লেগে যাওয়ার ভয় আছে দুধটা, ওই জন্য আস্তে করে। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমি পুরোটা ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে দুধটাকে মিক্স করতে হবে। এবারে আমি যে দুভাগে দুধটা ঢেলে দিলাম, আমি তেলটা ছিটে আসছিলো বলে ঘিটা ছিটে আসছিলো, তাই আমি দুধটা দুই আস্তে করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে চারটে এলাচ দিয়ে দেওয়ার পরে দুধটাকে হালকা হাতে নাড়িয়ে দিলাম। তাহলে আর নিচে কড়াইয়ের নিচে আর দুধটা লেগে যাবে না। দুধটা নেওয়াটা লাগাতে টপ টপ করে ফুটে উঠেছে দুধটা। দুধটা ফুটে ওঠার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি দুধটাকে।
দুধটাকে নাড়িয়ে দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছে। তারপরে কিছুটা এক বাটি আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি, আমি একটা গোটা নারকেল কুড়া দিয়েছি ওর মধ্যে। আপনারা চাইলে নারকেলটাকেও অ্যাভয়েড করতে পারেন, অনেকে নারকেল পছন্দ করে না, তাই এই নারকেলটাকে অনেকে অ্যাভয়েড করতে পারেন। আর যাদের বেশি ভালো লাগবে নারকেল দিয়ে খেতে, তারা নিশ্চয়ই নারকেল দিয়েই বানাবেন। আর আমি এখানে এবার ভালো করে ফুটে উঠেছে, যখন টকবক করে ফুটে উঠেছে নারকেল দিয়ে, তারপরে আমি খেজুরি গুড় দিয়ে দিলাম এর মধ্যে। আমি এই খেজুরি গুড়টা, এখানে 750 খেজুরি গুড় আছে, পুরো পাতলা গুড়টা। এই গুড়টা আপনারা চাইলেন, আপনারা এই গুড়টা খেজুরি গুড়ের জায়গায় পাটালি গুড় দিয়েও করতে পারবেন। এটা তারপরে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আস্তে হাতা দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকমভাবে খেজুরি গুড়টা দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে দুধটা। পাতারে এটা খুব ভালো করে দুবার তিনবার ফুটাতে হবে, দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে গলিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা যেহেতু একটু পাতলা লাগছে আমার কাছে, তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে টকবক করে নাড়িয়ে খুব সুন্দর করে নাড়াতে হবে। নাড়িয়ে তারপরে আমি টকবক করে ফুটছে, তখন ফুটতে ফুটতে ফুটবে, যখন এই দুধটা টকবক টকবক করে ফুটতে থাকবে, তখন আমি ওই চিতই ভাজা চিতই পিঠেগুলোকে একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দেবো। দুধটা আঁচটা তখন হাই লেভেলে লাগবে না, একদম ফুল হাইতে থাকবে, যাতে টকবক করে দুধটা ফুটছে সেই সময় দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন উপরে একটা ভেসে ভেসে উঠছে, এগুলো জিনিসগুলো চিতই পিঠেগুলো ভাসে ভেসে উঠছে, খুবই দেখতে সুন্দর লাগছে। আমি এখানে সব কটা চিতই পুঁতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে হালকা হাতে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিলাম, কেন হাতা দিয়ে নাড়া দিতে গেলে যেহেতু ভেঙে যদি যায় ওই জন্য আমি হালকা হাতে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে এটা বেশ খানিকক্ষণ, 5 থেকে 7 মিনিট এটা খুব ভালো করে ফুটবে। ফোটার পরে তারপরে আমি আস্তে করে এটাকে দেখিয়ে দিয়ে দিই, ফুটে গেলে টকবক টকবক করে ফুটছে। ফুটার পরে তারপরে কিছুক্ষণ পরে আমি পুরো গ্যাসটাকে আমি এটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট রাখার পরে আমি ঢাকনিটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখুন খুব সুন্দর হয়ে গেছে, দুধটা অনেকটা টেনে নিয়েছে। এটা আমি হালকা হাতে এবার খুন্তিটাকে দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, আবার তুলেও দেখিয়ে দেবো যাতে একটা ভাঙেও নি, কোনো কিছু হয়নি। এ দেখতে পাচ্ছেন গোটা একদম পুরো রয়েছে, একটা ভাঙেও নি, কিছুই না। হালকা হাতে নাড়িয়ে দেওয়ার পরে আমি একটা প্লেটে করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি সার্ভ করছি। সার্ভ করে দেখুন এটাকে আমি তুলে দেখিয়ে দিলাম, এটা পুরো গোটা রয়েছে আর খেতে খুবই সুন্দর হয়েছে। আমি একটুখানি এটাকে দেখিয়েছিলাম, আমার মেয়ে একটু মুখে দিয়ে দেখেছে, খেতে খুবই টেস্ট হয়েছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তবে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাড়িতে অতি অবশ্যই এরকম ধরনের পিঠে কালকে পৌষ সংক্রান্তির উপলক্ষে বানালাম, পৌষ সংক্রান্তিতে বানিয়ে আপনারা খাবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো আমি এরকম নিত্য নতুন অনেক রকমের ভিডিও রান্না করব, ভিডিও করার পরে আপনার সাথে আপনাদের সবার কাছে সবার আগে আপনাদের কাছে চলে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।